রাজ্যপালকে আক্রমণ তৃণমূল সভাপতি আবু তাহের খানের। রাজ্যপাল তার পদ ছেড়ে এসে বিজেপিতে দাঁড়িয়ে রাজনীতি করুক, এমনটাই মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। রবিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভূমিকা পালন করছেন তা অকল্পনীয়। তিনি সমস্ত জায়গায় ছুটে বেরিয়ে সমস্ত কিছু দেখভাল করছেন, আর রাজ্যের রাজ্যপাল তিনি মুখ্যমন্ত্রীর কাজকে কালিমালিপ্ত করছেন, তাই এই রাজ্যপালের পদে না থাকার উচিত বলেও জানান আবু তাহের খান। পাশাপাশি তিনি বলেন, রাজ্যপাল তিনি তার পদ থেকে সরে এসে বিজেপিতে দাঁড়িয়ে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করুক। এছাড়াও তিনি আরও বলেন, রাজ্যপাল যদি সংযত না হয় তাহলে আগামী দিন রাজ্য তৃণমূল বসে না থেকে রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামবে। আপনারা সকলেই অবগত আছেন যে গত 8 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গোটা বাংলার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিদের এবং জেলা রাজ্যের গুরুত্বপূর্ণ নেতাদের একটা ভিডিও কনফারেন্স হয়েছে। সেই ভিডিও কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুর্শিদাবাদ জেলার সমস্ত খোঁজ খবর নিয়েছেন। একদিকে রিলিফের অবস্থা কী অবস্থায় আছে, সাধারণ মানুষ খেতে পাচ্ছে কি না, রেশন ঠিকমতো ডিস্ট্রিবিউশন হচ্ছে কি না, রেশনে কোনো প্রবলেম আছে কি না, যারা যে সমস্ত শ্রমিকরা বাইরে আছে তারা ঠিকমতো ফিরতে পাচ্ছে কি না, বিশেষ করে কেরল থেকে যারা এসেছে প্রায় 1100 উপরে লেবার মুর্শিদাবাদ জেলার কেরল থেকে ফিরেছে, তাদের ঠিকমতো ঘরে রাখা হয়েছে কি না, এবং বিভিন্ন জায়গায় বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেস এবং সিপিএম যে নাটক তৈরি করছে মুর্শিদাবাদ জেলায় তা সেটা কী অবস্থায় আছে, সেটা বিভিন্ন ধরনের তিনি মুর্শিদাবাদ জেলার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। আমরা তার উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই দাবি করছি, মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমাদের রেশন ডিস্ট্রিবিউশন খুব সুন্দর হচ্ছে, প্রথমে দু একটা জায়গায় কিছু প্রবলেম তৈরি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেই সঙ্গে পঞ্চায়েত, সেই সঙ্গে জনপ্রতিনিধি, তারা সকলে মিলিতভাবে রেশন দোকানগুলো তদবির তদারক করছে এবং তালিকা দিয়ে তারা রেশন ডিস্ট্রিবিউশন করছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলায় কোথাও ত্রাণের কোনো অসুবিধা নাই, রেশনের কোনো অসুবিধা নাই, এবং আপনাদের মাধ্যমে আমরা বারবার জানাচ্ছি যে মুর্শিদাবাদ জেলার কোনো প্রান্তে কোনো মানুষ অভুক্ত থাকবে না। যদি কেউ অনাহারে থাকে আমাদের কাছে খবর দেবেন, আমরা সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেব। চিকিৎসার অভাবে এবং খাবার অভাবে মুর্শিদাবাদ জেলায় কোথাও কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা সর্বতোভাবে তাদের পাশে আছি। কোনো মানুষ যদি ওষুধ কিনতে না পারে এই সময়ে লকডাউনের ক্ষেত্রে অর্থনৈতিক যে দুরবস্থা চলছে, তাদের ওষুধও আমরা তাদের বাড়িতে পৌঁছে দেব। এটা আপনাদের মাধ্যমে সর্বস্তরের মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আহ্বান করছি এবং জানিয়ে দিতে চাইছি তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে। এবং সেই সঙ্গে একটা কথা আপনাদের সামনেই বলতে চাইছি যে আমাদের মহামান্য রাজ্যপাল যে ভূমিকা পালন করছেন এটা অত্যন্ত গণতন্ত্রের পক্ষে লজ্জাকর এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অমর্যাদাকর। আমরা মনে করি এই ধরনের রাজ্যপালের অন্তত এই মুহূর্তে বাংলা থেকে চলে যাওয়া উচিত, না হলে আমরা বাধ্য হব তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে। তিনি ত্রাণের নামে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কঠোর পরিশ্রম করছেন, প্রতিদিন প্রতি রাত্রি পর্যন্ত জেগে যেভাবে তিনি গোটা বাংলাকে আজকে সচল রেখেছেন, প্রতিদিন খোঁজ খবর রাখছেন, প্রতিদিন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, লকডাউন নিয়ে মানুষকে সচেতন করছেন, বাজারগুলোই কালোবাজারই না হয় তার চেষ্টা করছেন, তারপরেও এই মানবিক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে বিষোদ্গার করছে রাজ্যপাল ঘরে বসে, সেটা অত্যন্ত গর্হিত কাজ এবং অত্যন্ত অন্যায় কাজ। আমরা মনে করি ওনার ওই পদে থাকার কোনো যোগ্যতা নাই। ওনার কাছে আমরা আহ্বান করব, উনি এসে রাজ্য রাজনীতিতে বিজেপিতে যোগ দেন এবং বিজেপির প্রতিনিধি হিসেবে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। আমরা বুঝে নেব তাকে, সে যে ওজনদার মানুষই হোক না কেন আমরা তার সঙ্গে প্রতিবাদ করতে যথেষ্টই। তাই ওনার কাছে আহ্বান করছি যে উনি এই নোংরা রাজনীতি বন্ধ করুন, যদি বন্ধ না করে আগামী দিনে আমরা বাধ্য হব রাজনৈতিকভাবে এর মোকাবেলা করা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে আচরণ করছে আমরা তার তীব্র ভাষায় প্রতিবাদ করছি এবং তার প্রতিরোধ করার জন্য সর্বতোভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের চেষ্টা হবে। সেই সঙ্গে দিল্লি
কৌশিক ঘোষের রিপোর্ট, মুর্শিদাবাদ।